আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে সবচেয়ে ছোট্ট দরুদ সম্পর্কে আলোচনা করব আমরা সবচেয়ে ছোট্ট দরুদ সম্পর্কে যা জানি তা হচ্ছে সল্লু আলাই ওয়াসাল্লাম এটি ছোট্ট দরুদ হলেও এটি কিন্তু নবীজি সাল্লু আলহিহি ওয়া শেখাননি নবীজি সাল্লু আলিহু ওয়াসাল্লাম নিজে সবচেয়ে ছোট যে দরুদ শিখিয়েছেন সেই দরুদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সুনানে নাসাই শরিফে হাদিস নম্বর এক হাজার দুইশো পঁচিশ একজন সাহাবি রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসুল্ল আমরা কিভাবে আপনার ওপর দরুদ প্রেরণ করব। কিভাবে দরুদ পড়বো তখন রাসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন তোমরা বলো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ তো এটা কিন্তু দরুদ ইব্রাহিমের একটি অংশ দরুদ ইব্রাহিমের একটি অংশ হলেও এটি কিন্তু সবচেয়ে ছোটো দরুদ যা নবীজি সল্ল্লাহু আলীহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে বলেছেন এভাবে দরুদ পড়তে বলেছেন সম্মানিত বন্ধুগণ আপনি কিন্তু যে কোনো সময় উজু ছাড়া বা উজু সহ উঠতে বসতে খাইতে নিতে সব সময় কিন্তু এই ছোট্ট দরুদটি পড়তে পারেন আর আপনি যদি একবার নবীজ আদি আসাল্লামের উপর দরুদ প্রেরণ করেন আল্লাহ তালা আপনার ওপর সাথে সাথে দশটি রহমত নাজিল করে সোহান আল্লাহি হামদিহি দরুদের আরও অনেক ফাজাইল রয়েছে সবগুলো ফাজাইল বলে শেষ করা যাবে না সম্মানিত বন্ধুগান তো আমরা এখন থেকে এই দরুদের ওপর আমল করতে পারি সল্ল আলী ওয়াসাল্লাম এই দরুদটাও পড়ব কোনো সমস্যা নেই আমরা এই দরুদটা ছাড়াও আরেকটি ছোটো দরুদ শিখলাম আজকে থেকে আল্লাহ সাল্লি আলা মুহম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ এই দরুদের উপরেও আমল করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বেশি বেশি নবীজের উপর দরুদ প্রেরণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন